নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বং টিউটোরিয়াল বং টিউটোরিয়াল আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের ব্রেকিং নিউজ প্রয়াত অভিনেতা তাপস পাল মারা গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল মঙ্গলবার ভরে জীবনাবাসন হয় এই তারকার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর অভিনয়ের পাশাপাশি দু হাজার সালে ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন তিনি তবে দু ষোলো সালের শেষের দিকে রোজবালি নামে একটি চিটফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার বাইশ বছর বয়সে মুক্তি পাই তাঁর প্রথম ছবি দাদার কীর্তি গুরুদক্ষিণা ছবির জন্য তাকে আজীবন মনে রাখবেন বাংলার দর্শক মহল ওই ছবিতে কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যুগলবন্দী রীতিমতো ছিল বাংলা দর্শককে মায়া মমতা সুরের ভুবনের সমাপ্তি আলো অন্তরঙ্গ সাহেব প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন উনিশশো সালে সাহেব ছবির জন্য তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করেছেন তাপসপাল অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে তিনি অভিনয় করেছেন ওই ছবিতে কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যুগলবন্দী রীতিমতো কাঁদিয়েছিল বাংলাদর্শককে মায়া মমতা সুরের ভুবনের সমাপ্তি চোখের আলো অন্তরঙ্গ সাহেব প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন উনিশশো একাশি সালে সাহেব ছবির জন্য তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করেছেন তাপসপাল অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে তিনি অভিনয় করেছেন তুবন্ধুরা বাংলার সিনেমা জগৎ থেকে বাংলা দর্শককে ছেড়ে চলে গেলেন বিখ্যাত অভিনেতা পাল তাই বাংলার দর্শক মহল সারা জীবনই মনে রাখবেন এই বিখ্যাত অভিনেতাকে